দশ হাজারেরও অধিক ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ। সম্পূর্ণ ঢাকার ইসকন মন্দিরটিকে এত এত পরিমাণ লাইট দিয়ে কেন সজ্জিত করা হয়, তিন দিন ধরে কিসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, অত্যন্ত অপূর্ব একটি ভিডিও আমরা দেখতে যাচ্ছি। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো ভিডিওটি আপনারা ঠিক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের সবার নিকট অনুরোধ রইল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অনুষ্ঠানের যে মেইন গেট ব্যাসপূজা মহোৎসব 2023। তো প্রথমে বলে রাখি, আমরা আজকে যে মন্দিরের দৃশ্যগুলি আপনাদের সাথে দর্শন করাবো, এটি হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশের হেডকোয়ার্টার্স বা সদর দপ্তর স্বামীবাগ আশ্রম বা ইসকন ঢাকায় অনুষ্ঠিত অপূর্ব অনুষ্ঠান। তো দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানের জন্য মূল রাস্তা থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত সম্পূর্ণ পথটিকে হাজার হাজার লাইট দ্বারা সজ্জিত করা হয়েছে। তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো এই অনুষ্ঠানের বিভিন্ন অংশ আমরা দর্শন করব। প্রথমেই আমরা দর্শন করব হচ্ছে এই অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠিত যে অধিবাস, অর্থাৎ যে কোনো শুভ অনুষ্ঠানের পূর্বেই আমাদেরকে অধিবাস অনুষ্ঠান করতে হয়। তো আমরা এখন অধিবাস দেখতে পাচ্ছি। এই অধিবাস অনুষ্ঠানের পরদিনই হচ্ছে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অধিবাস অনুষ্ঠানে অপূর্ব দৃশ্য, শত শত ভক্ত হচ্ছে অধিবাসের দিনও মন্দির প্রাঙ্গণে ভিড় জমায়। দেখতে পাচ্ছেন ভক্তর আনন্দ নৃত্য কীর্তনের সহিত অধিবাস দর্শন করছেন। তো চলুন আমরা এখন জেনে নিই যে কিসের এই অনুষ্ঠান। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ইসকন হচ্ছে একটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। প্রত্যেকটি সংঘেরই বিভিন্ন বিভিন্ন প্রকার নাম থাকে। প্রত্যেকটি সংঘের কার্যাবলী হিসেবে তাদের কর্মকাণ্ড অনুযায়ী সেই সংগঠনের নাম দেওয়া হয়। তদ্রূপভাবে আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন, এটিকে ইসকন নামকরণ করার অন্যতম কারণ হচ্ছে এটি জগৎ জীবের মাঝে কৃষ্ণ ভাবনামৃতের অমৃত সুধা পরিবেশন করে। অর্থাৎ যেহেতু এই সংগঠনের নাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, তাই এই সংগঠনের কাজে হচ্ছে সবার মাঝে কৃষ্ণ প্রেম বিতরণ করা। তো দেখতে পাচ্ছেন যে দশ হাজার ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে, সেই মহাপ্রসাদ এই বড় বড় পাত্রগুলির মধ্যে রন্ধন করা হয়। তো আমরা পরবর্তী আলোচনায় যাওয়ার আগে ভগবানের বিশেষ রাজভোগ দর্শন করি। দেখতে পাচ্ছেন আপনারা যে ভগবানকে হাজার হাজার প্রকার ভোগ রন্ধন করে নিবেদন করা হয়েছে। এই রাজভোগগুলি হচ্ছে ভগবানকে নিবেদনের পর এই অনুষ্ঠানে আগত হাজার হাজার সকল ভক্তবৃন্দর মাঝে পরিবেশন করা হবে। অনেকেই অনেক সময় বিভিন্ন ধরনের অভিযোগ করেন যে হচ্ছে এই ভোগে প্রসাদ নাকি শুধুমাত্র ইসকনের শুভাকাঙ্ক্ষী তারাই পায়, অর্থাৎ যারা খুবই ক্লোজ ইসকনের সাথে তারাই পায়। কিন্তু এই কথাটি সম্পূর্ণ ভুল। ইসকন মন্দিরে প্রতি বছর প্রায় ২০টিরও অধিক অনুষ্ঠান করা হয়, যেই অনুষ্ঠানগুলিতে এইরকমভাবে হাজার হাজার প্রকার ভোগ ভগবানকে নিবেদন করা হয়। তারপর ভগবান নিবেদন করার পর এই সকল ভোগ বিনামূল্যে সকল ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হয়। তো আমরা হচ্ছে ভগবানের ভোগ দর্শন করলাম। ভগবানের ভোগ দর্শন করা অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি বিষয়। এর ফলেও আমাদের অনেক পাপ মোচন হয়। এই ভোগ দর্শনের ফলে আমাদের মনে ভগবানের প্রতি, ভগবানের মহাপ্রসাদের প্রতি ভক্তি সঞ্চারিত হয়। তো আমরা এখন একটি ভিন্ন রকম কিছু দর্শন করতে যাচ্ছি। যেটি দর্শন করে যাচ্ছি এবং যাকে উদ্দেশ্য করে এই দর্শন কেন্দ্রটি সৃষ্টি করা হয়, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানটির নাম, অর্থাৎ এই স্থানটির নাম হচ্ছে জয়পতাকা গ্যালারি। এই গ্যালারির মধ্যেই হচ্ছে বিভিন্ন প্রকার চিত্র প্রদর্শনীর বিশেষ ব্যবস্থা রাখা হয়। তো কার চিত্র প্রদর্শনী, কিসের চিত্র প্রদর্শনী, এই সম্পর্কে আমরা জানি।
তবে এই গ্যালারিতে প্রবেশের পূর্বেই ভগবান শ্রী রাধা মাধবের চিত্রপট রাখা হয়েছে। সবাই গ্যালারিতে প্রবেশের পূর্বেই ভগবানকে পুষ্প নিবেদন করে হচ্ছে এই গ্যালারিতে প্রবেশ করছেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা চলে এসেছি এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, সেই মহান বৈষ্ণব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গের অন্যতম সন্ন্যাসী, ইসকন গভর্নিং বডি কমিশনের অন্যতম সদস্য। সবচেয়ে মূল পরিচয় হলো তিনি আমার পরমাদ্য গুরুদেব শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজ। শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়! গুরু বিনা কখনোই গুরাঙ্গকে ভজনা করা যায় না। এই জন্য প্রত্যেক ব্যক্তির জীবনে গুরুদেবের প্রয়োজনীয়তা অপরিসীম। গুরুদেব ছাড়া আমরা কখনোই এই ভবসাগর পাড়ি দিয়ে আমাদের মূল যে চিন্ময় ধাম, আমাদের যে মূল গন্তব্য গোলক বৃন্দাবনে আমরা প্রবেশ করতে পারবো না। তো যাকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠান, সেই মহান ব্যক্তিত্ব, সেই মহান বৈষ্ণব যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, সেই শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজের 74তম আবির্ভাব তিথি, যেটিকে ব্যাসপূজা বলা হয়। আবির্ভাব তিথি বা জন্মদিন ছিল এই অনুষ্ঠানের দিন। তো দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দ মহাপ্রসাদের জন্য অপেক্ষারত আছেন। তো সবাই এক এক করে ভিতরে এখন প্রবেশ করবেন মহাপ্রসাদ আস্বাদনের জন্য। তো এর পূর্বে আমরা আমার গুরুদেব সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী, তিনি হচ্ছেন আমেরিকান বংশোদ্ভূত, যিনি জন গর্ডন নামে পরিচিত ছিলেন, অর্থাৎ তার নাম ছিল জন গর্ডন। শিল প্রভুপাদের থেকে দীক্ষা নেওয়ার পর তিনি জন গর্ডন থেকে জয়পতাকা স্বামী মহারাজে পরিণত হন। তো এই ব্যক্তিত্ব সম্পর্কে যত কিছু বলবো তত কিছু কম হয়ে যাবে। জয়পতাকা স্বামী গুরু মহারাজ ছিলেন তৎকালীন, অর্থাৎ যখন তিনি ইসকনে যোগদান করেন প্রায় আরও 50 বছরের অধিক বছর পূর্বে, তিনি ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমেরিকার একটি রং কোম্পানির উত্তরাধিকারী ছিলেন তিনি। তখন ওই রং কোম্পানির মূল্য ছিল আমেরিকান অর্থে প্রায় লক্ষ লক্ষ ডলার। তো তিনি আমেরিকা তার বিশাল সম্পত্তি, বিশাল অর্থ ছেড়ে তিনি ভারতে এসে পাড়ি জমান। পরবর্তীতে ভারত থেকে এসে তিনি বাংলাদেশে কৃষ্ণ ভাবনামিত আন্দোলন প্রচারে নিজেকে নিযুক্ত করেন। এই মহান ব্যক্তিত্বের কারণে, মহান আচার্যের কৃপায় ভারত তথা বাংলাদেশে কৃষ্ণ ভাবনামিতের জোয়ার বইছে। পরমার্থ গুরুদেব শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজের কৃপায় বর্তমানে বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ সনাতনী কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের সাথে যুক্ত হয়ে তাদের মানব জীবনকে ধন্য করছেন। বিশেষ করে আমার মতো পাপিষ্ট, যিনি কৃষ্ণ ভাবনামিত থেকে অনেকটা দূরে ছিলেন, যিনি কৃষ্ণ প্রেম কী জিনিস, কৃষ্ণ ভক্তি কী জিনিস, এই বিষয়গুলি সম্পর্কে কোনোভাবে যুক্ত ছিলাম না, আমার মতো ব্যক্তিত্বকে, আমার মতো নরকীটকে, যিনি আলোর পথ দেখিয়ে এই বিশেষ কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের সাথে যুক্ত করেছেন, তিনিই হচ্ছেন আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজ। আপনারা শ্রীদা মায়াপুরের নাম অনেকে শ্রবণ করেছেন। এই শ্রীদা মায়াপুর ধাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম মধ্যমণি হচ্ছেন আমার গুরুদেব শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী। তো গুরুদেবের এই আবির্ভাব তিথি বা জন্মদিনকে কেন্দ্র করেই গুরুদেবের হাজার হাজার শিষ্য ভগবানকে এই বিশেষ ভোগরাগ নিবেদন করেছেন, এই বিশেষ অনুষ্ঠান সম্পন্ন করেছেন। কেননা গুরুদেবকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে সহজেই ভগবানের কৃপা লাভ করা যায়, ভগবান আমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন। গুরুদেব হচ্ছেন স্বয়ং ভগবানের প্রতিনিধি। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা যারা এখনও সদ্গুরুর চরণে নিজেদেরকে যুক্ত করেননি, তো আপনারা সবাই সদ্গুরুর শরণাপন্ন হয়ে আপনাদের ভক্তি জীবন অনুশীলন করুন এবং আপনাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করুন।
তো শ্রী শ্রীমৎ জয়পতাক স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ।